বাবা ওটা তো জোয়ানের আরক মনে হচ্ছে না उपाय नहीं चाकरीटा खेये गेछे मोटो माताल छेलेर संगे तुम खेला चालिये जाबि टेरो पाबो ना ताई ना तुम्हें कलकाता आसार पर खेला चालिए गए कलेज जबार नाम करो खेलते जो तो, और मुत मातार लोकटो के खेला शेखा बाबा चुप कर एक कथा बोलना तुम तो खेस प्रत्येक के तो खेस आज ठकर मूल्य आगे में दीते हो चाकरी टाइम सज्ज दिए को रास्ता खोला नहीं बोली उपाय नहीं चाकरी चले गैडमिंटन खेला खेला चाकरी चले गई चले गई चले ग सर सर आज के माइथन थे एक सदा कागजे दिए सई कर सई कर सदा कागजे खेला छाड़िए सदा कागजे लेखा थकबे निजे इच्छे चाकरी छेड़े दिए रास्ता खोला नहीं চিন্তা করিস না বড় ভাই মা একদম সুস্থ হয়ে যাবে একদম সুস্থ দেখিস তোকে একটা কথা বলবো নিয়ারিকার সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা আমি কিন্তু একদম কনফিডেন্ট ছিলাম না আমি কি সত্যি নিহারিকার সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে পারবো কিন্তু দেখ আমি তো সুখী আছি বল আমি তো সত্যি ভীষণ সুখী আমি তখন আমার ফ্যামিলির কথা মেনে নিয়েছিলাম দেখ বড় ভাই মা কিন্তু তোর বিয়ে নিয়ে ভীষণ টেনশন করছে মায়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তুই একবার মায়ের কথাটা ভেবে দেখবি না কি রে बोल ना तू एक बार मायर कथा तो भेबे देखबी ना अरे बोमनि तुम प्लीज बस तुम कॉफी खाबे ना तुम बस आमी बर बर एक तो आसछि मन खराब करिस আমার খুব ভয় করছে রে
মার যদি কিছু হয়ে যায় আমি আমি জানি আরজুদা, তুমি মাকে হারিয়ে ফেলার ভয় করছো। একদম চিন্তা করো না, দেখো মার মার কিছু হবে না, আমরা কিছু হতেই দেব না, মা আবার সুস্থ হয়ে উঠবে। দেখো সত্যি বলছিস? হ্যাঁ, কিন্তু তারপর তুমি মাকে চিন্তামুক্ত করার জন্য বিয়েটা করিয়ে ফেলো। তখন মা কোন মেয়েটার কথা বলছিল অর্চিতা? আমি তো বলবো, যদি তোমার কাউকে ভালো লেগে থাকে, যদি তুমি কাউকে জীবন সঙ্গিনী করার কথা ভেবে থাকো, তাহলে তাহলে সেটাও বলো। যদিও ব্যাপারটা মোটেও সহজ হবে না আমি সেটাও জানি, কিন্তু অর্চিতা মাকে তো ভালো রাখতে হবে। মা যদি তোমাকে সংসারে দেখে শান্তি পান, তাহলে তোমার সংসারী হতে আপত্তি কোথায় অর্চিতা? তুমি বিয়েটা করো, প্লিজ তুমি বিয়েটা করো। বাবার কি রিয়াকশন? মেয়ের খেলা স্টপ করে দেবে? মনে তো হয় করবে। ভীষণ ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। আমাদের প্ল্যান কিন্তু একদম সাকসেসফুল। That means ওই মেয়েটা নিজেকে বর্ধমান ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কখনো ক্লেম করবে না, তাই তো? হ্যাঁ, যেরকম ভয় দেখানো হয়েছে না, খেলার নাম আর করবে বলে মনে হয় না। ছাড়ুন তো ওসব, ওসব হাবাতে পারে ছেলেমেয়েরা। খেতে না পেলে খেলা কতদিন চালিয়ে যাবে? আপনি নিশ্চিন্ত থাকুন প্লিজ। মিস্টার শর্মা, এরপরে কিন্তু আমার মেয়ের যেন আর কোনো সমস্যা না হয় প্লিজ। মিস্টার বোস, মিস্টার বোস, সমস্যাটা তো আপনি নিজেই সলভ করে দিলেন, আপনার মেয়ের আর কোনো প্রবলেম হবে না, নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ মিস্টার শর্মা। রাখি তাহলে। ওকে, গুড নাইট। গুড নাইট। তোর লাঠিটা আমি কেড়ে নিলাম আর্য ব্যানার্জি, এবার তুই মুখ থুবড়ে পড়বি। কাল সকালে আমি দেখতে চাই এবার তুই কি করিস। কেঁদো না, একটু শক্ত হ। দেখো দেখো, আমরা তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, কেন আমাদের ক্ষতি হবে? কেন এরকম তুমি ভাবছো? মাথার উপর আমাদের ভগবান আছেন, তুমি দেখো দেখো, আমাদের ঠিক কোনো না কোনো রাস্তা উনি দেখাবেন গো। তুমি প্লিজ আর মরার কথা বলো না। ওই ওই মেয়েটাকে মানুষ করতে আমরা কত কষ্ট করেছি, তোমার মনে আছে বনি? ও যখন হলো তখন ডাক্তার বলল অ্যানিমিয়া, অনেক ওষুধ খাওয়াতে হবে। আমি আমি কিন্তু অনেক কষ্ট করে সেই ওষুধগুলো জোগাড় করেছিলাম, করিনি। তারপর ওর যখন 4 বছর বয়স, টাইফয়েড হলো, ডাক্তার বলল শুধু ওষুধে হবে না, পথ্যিও দিতে হবে, শিঙি মাছের ঝোল, ভালো ভালো ফল দিতে হবে। আমি কিন্তু বাজার থেকে ধার করে অনেক দিনা করে সমস্ত জোগাড় করেছিলাম। মনে আছে, সব মনে আছে। রাজ্যকে পড়তে হবে, দুধ লাগবে, তো সেই দুধের যোগান দিতে গিয়ে আমি 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 নিজে আমার চায়েতে দুধ না মিশিয়ে লিকার চা খাওয়া শুরু করেছিলাম। ওই মেয়েটাতে কোনো রকম কষ্ট না হয়,
সেদিকে আমার কিন্তু সজাগ দৃষ্টি ছিল, ছিল তো। আজ আজ সেই মেয়ে, সেই মেয়ে আমাকে যোগ্য জবাব দিল। বাবা যোগ্য, যোগ্য তুই। আমি তোকে কত করে বারণ করেছিলাম যে মারে ব্যাডমিন্টন খেলতে যাস না, আমাদের মতো পরিবারের মেয়েদের ব্যাডমিন্টন খেলা মানায় না। আমি তো এইটুকু শুধু তোর থেকে ভিক্ষে চেয়েছিলাম, সেটা দিতে পারলি না। বড় না মনে আমি আমি তোর থেকে বেশি কিছু চাইনি, অনেক বড় কিছু চাইনি, শুধু এইটুকু চেয়েছিলাম, সেটা পর্যন্ত দিতে পারলো না। তুমি মেয়েটাকে ভুল বুঝো না গো, ওনা ভয় তোমাকে কিছু বলতে পারেনি। কলকাতায় আসার পরও যে খেলছিল সেটা বলেছিল, কলকাতায় আসার পরও যে খেলছিল সেটা বলেছিল। আমি জানতাম। তুমি জানতে, তুমি জানতে মনি, ওই মদো মাতালটার কাছে তোমার মেয়ে ব্যাডমিন্টন শিখতে যায়, তুমি জানতে? তুমি জেনেও বারণ করনি, ও তুমি যেতে দিলে কেন? ওই ছেলেটা কে, কি কি ওর উদ্দেশ্য আমরা কিচ্ছু জানি না, তাও তুমি ওকে বারণ করলে না বলি? আর ওই ছেলেটাই তো মাইথনে আমার মেয়ের গলায় মেডেল ঝুলিয়ে দিয়েছিল। এখন যদি আমার আমার মেয়ের এতটুকু ক্ষতি করে বসে ছেলেটা, তখন তখন আমি কি করবো? ছি বলি ছি, একজন বাবা হয়ে তুমি কি না? না বাবা না, স্যার ওরকম মানুষ নন, স্যার খুব ভালো মানুষ বাবা, তুমি বিশ্বাস করো। স্যার আমাকে বলেছেন যে আমাকে স্টেট লেভেলে খেলাবেন, আমরা তার জন্য দিন রাত প্র্যাকটিস করে যাচ্ছি, আর একাডেমির ওই লোকগুলো যারা আমাদের প্রতি অন্যায় করে যাচ্ছে আমাকে ঘরে খেলতে দেয়নি, তারা বাধ্য হবে, তারা বাধ্য হবে ওই মনিকা বসুর বদলে আমাকে খেলতে দিতে। আমার প্রতি ওরা যা যা অন্যায় করেছে স্যার তার প্রতিবাদ করছে। চুপ কর তুই, চুপ কর। একটা একটা মদ মাতালের জন্য নিজের বাবাকে তুই এতটা ছোট করতে পারলি? হ্যাঁ, এই এতটুকু পারবো না? কি সম্পর্ক তোর সঙ্গে যে তুই ওকে বাবার থেকেও বড় হকালো দেখলি? বল কি সম্পর্ক তোর সঙ্গে? কি করছো ঠিকই, রাগের ভাতে যা খুশি তাই বুঝো, এটাকে ছাড়ো। বাচ্চা মেয়ে, হ্যাঁ বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে। ওই বাচ্চা মেয়ে যদি মুখ কালি করে বাড়ি ফিরবে, সেদিন সংসার সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। আজকে তো আমার চাকরি চলে গেছে, কাল তো মাথার উপরে ছাড়তেও থাকবে না, তখন কি হবে, কে দেখবে আমাদের? আরে তোমার মেয়ে তোর স্বার্থপরের মতো ড্যাং ড্যাং করে খেলতে বেরিয়ে যাবে ওই লোকটার সঙ্গে, আমাদের দিকে ফিরেও তাকাবে না, তখন আমরা এই তিনজন কি করব, কি করব? দেখো মনি, এই এই বিশাল পৃথিবীতে তোমাদের একা ফেলে আমি তো মোটেও শান্তি পাবো না, তাই বলছিলাম যে চলো আমরা আমরা পিছকে মরে যাই। না না, তুমি এরকম কথা বলবে না, আমি স্বার্থপর নই বাবা, আমি স্বার্থপর নই। আমি চেয়েছিলাম তোমাদের পাশে থেকে তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসারটাকে সাহায্য করতে, আমি তোমার মুখ উজ্জ্বল করতে চেয়েছিলাম বাবা। চুপ কর, আমার মুখ উজ্জ্বল করতে চেয়েছিলি? উজ্জ্বল করতে চেয়েছিলি? আরে আরে মানে তুই আমার আমার মুখটা উজ্জ্বল করতে গিয়ে আমার মুখ তো ভেঙ করে দিয়েছিস। স্যার তো বলেছিলেন যে মেয়েকে খেলতে দেবেন না, খেলতে দিলে চাকরি খেয়ে নেবো, আজকে স্যার আমার চাকরি খেয়ে নিয়েছে। এই কথাটা শুনতে পারলি না মা? আমার এইটুকু ভিক্ষে তুই রাখতে পারলি না মা? তার জন্য তুমি মরে যাবে না বাবা? হ্যাঁ, ওই পিকে বসুর মতো লোকেরা ঠিক করবে, আমরা বাঁচবো কি মরবো? না, আমি ওই লোকগুলোর মুখের উপর জবাব দিতে চাই। মা মা, তুমি বলো না বাবাকে, বাবাই তো আমাকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে, বাবাই তো শিখিয়েছে যে কখনো অন্যের কাছে যেন আমি মাথা নত না করি, বলো না। হ্যাঁ দিয়া, তুই তুই আমি বলছি বাবা, তুমি তো কোনোদিন আমাকে হেরে যেতে শেখাওনি, পরীক্ষার সময় পর্যন্ত তুমি বলেছো যে কখনো যেন ভয়ে পিছু পা না হই, তাহলে আজ কেন বাবা, কেন কেন বিষ খেয়ে সবটা এরকম শেষ করে দিতে চাইছো কেন বাবা? বাঁচবে তোমরা, বাঁচবে। যদি বিষ খেতে হয় তবে আমি খাবো। দিয়া, তোমার যদি মনে হয় যে কোনো অন্যায় হয়েছে, কোনো অপরাধ হয়েছে, তাহলে অপরাধী আমি, আমার অপরাধের সাজা তোমরা সবাই কেন ভোগ করবে, ভাই কেন ভোগ করবে?
বাবা আমি খেলা ছেড়ে দেবো বাবা আমি ছেড়ে দেবো তুমি যদি না চাও আমি খেলবো না বাবা কোনোদিনও খেলবো না তুমি আমাকে যা বলবে আমি তাই করব চিরকালের মতো আমি খেলা ছেড়ে দেব কোনোদিনও খেলবো না তোমাদের তোমাদের কোনো কথার অবাধ্য হব না আমি কোনো কথার অবাধ্য হব না শুধু শুধু মা তোমরা কেউ আমাকে ছেড়ে চলে যাও না মা আমি খুব কষ্ট পাবো বাবা তোমরা কেউ আমাকে ছেড়ে চলে যাও না বাবা আমি কোনোদিন তোর কাছে কিছু চাইনি আজ শুধু এটুকু চাইছি তুই বিয়ে কর আর্য তুই বিয়ে করে সংসারই হ তুই তো আমি শুধু এইটুকু চাইছি আমার নিজের জীবনটাই ছন্ন ছাড়া হয়ে আছে মা কিভাবে আরেকজনের দায়িত্ব নেব আমি এটা তুমি কেন বুঝতে পারছো না আজকে মায়ের এই অবস্থার জন্য তুই দায়ী একমাত্র তুই তোকে বিয়ে করতেই হবে আচ্ছা আপনি যখন খেলতেন খেলার আগে কার কথা ভাবতেন মার কথা তার মানে আপনার মা হলেন আপনার স্ট্রেংথ তেমনি বজরং বলি হলেন আমার স্ট্রেংথ কি ভাবছেন স্যার আমি জানি যে কোনো পরিস্থিতিতে আপনি হেরে যাবেন না হেরে যেতে পারেন না আপনাকে আবার জীবনের মধ্যে ফিরতে হবে স্যার আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কি করে চলবে আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমি কি করব বর্দা ভাই বর্দা ভাই বর্দা ভাই মা মা কি হয়েছে মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে তুই তাড়াতাড়ি বাবা ও বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন যাও না শুতে যাও তোমার বিছানাটা আমি করে দিয়েছি যা যা বাবা শুয়ে পড়ো হনি এই হনি আরে এখানে ঝিমোচ্ছিস কেন যা তোর বিছানা করে দিয়েছি আমি যা বাবার সাথে শুয়ে পড় যা মা ও মা তুমি এখানে বসে আছো কেন চলো না শোবে চলো সারাদিন তো অনেক খাটাখাটনি গেছে মা জামা শো ও তোর পায়ের ব্যথাটা কমেনি না আমি একটু তেল মালিশ করে দেবো ও মা কি কখন থেকে তাকিয়ে আছো বলো তো ওঠো মা যাও তোমাকে তোমার সকালবেলা রান্না বান্না করতে হবে আমি এখানে টেবিল পত্রগুলো গুছিয়ে যাচ্ছি সেঠো কাটা ছড়িয়ে রয়েছে দিদি তুই আর কাল থেকে প্র্যাকটিসে যাবি না আমি যদি মেয়েকে খেলা ছাড়িয়ে বিচে বিয়ে দিয়ে দিতে পারি
তাহলে হয়তো এই যাত্রায় বেঁচে যাবে। দূর বোকা, যাতে সামনে বিয়ে তার আর খেলাধুলো করে বুঝি। বাবা, আমাকে পাত্রপক্ষ কবে দেখতে আসবে বাবা? যা যা শুধু যা যা।